যেটা যোগী করে, যেটা জগন রেড্ডি করেছিল, সেই কোটি কোটি টাকার বাহন তারা নিয়ে এসছে, এয়ার কন্ডিশন বাহনের মধ্যে, এক্সিকিউটিভ জেটে ঘুরতেন, তাতে চাকা লাগিয়ে এক্সিকিউটিভ বাস, যেখানে বিশাল আয়োজন, টাকা পয়সা আছে আর সরকারি টাকা আছে, নিরাপত্তার নাম করে সরকারি প্রশাসন তাকে ব্যবহার করা হচ্ছে, শুরু করছে আলিপুরদুয়ার থেকে, যেখানে চন্দনকাঠ পাচার, তারপরে গরু পাচারের রুট, তারপর কয়লা পাচার, সোনা পাচার, আর আইনি দিক থেকে যেহেতু কত ডেট দেবে, কত রক্ষা কবচ দেবে, তাহলে যাতে উকিলদারি বলতে পারে আমার ক্লায়েন্ট এখন সিরিয়াসলি রাজনৈতিক কর্মসূচির মধ্যে আছে, সুতরাং আগামী দু মাস এখন যাতে আপনি না ডাকেন, কারণ সব রকমের স্বস্তি তারা পেয়ে গিয়েছে, মোহন ভাগবতের কাছ থেকে, আরএসএস এর কাছ থেকে, অমিত শাহের কাছ থেকে, মোদীর কাছ থেকে, ইডি সিবিআই এর কাছ থেকে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছ থেকে, বেকার ছেলেমেয়েরা, বিশেষত ছাত্র যুবরা, যাদের ভবিষ্যৎকে এরা নিলাম করেছে, সেই চাকরি প্রার্থীরা, তারা এই গোটা রাজ্য জুড়ে রাস্তায় নামবে, এবং তারা যখন রাস্তায় নামবে ঝান্ডা ধরে ডান্ডা হাতে নিয়ে নামবে, তারা কোনো কোটি কোটি টাকার বাহন নিয়ে শুটিং এর জন্য যে সমস্ত ব্যবহার করা হয়, কিসব বলে ওটার নাম আছে, যেমন তারকার নায়ক নায়িকার তারকারা যখন যায় তখন ওইসব গাড়িগুলোকে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, যেমন ভ্যানিটি ব্যাগ হতো সেরকম ভ্যানিটি ভ্যান, এই ভ্যানিটি ভাঙবে মানুষ, আমি ভ্যানিটি ভ্যান ভাঙার কথা বলছি না, ভ্যানিটি, এই যে মিথ্যা অহংকার আর শৌর্য বীর্য মাধুর্য, আর তার সঙ্গে হচ্ছে লাক্সারি, মিশেল যে রাজনীতি নিয়ে আসা হচ্ছে, যা উত্তর ভারতে আমরা ইতিমধ্যে দেখেছি, পশ্চিম ভারতে দেখেছি, দক্ষিণ ভারতে দেখেছি, এরা যেটা ছিল না। রাহুল গান্ধীর ওটাকে বলে ভারত জোড়ো পদযাত্রা, তাহলে রাহুল গান্ধীর টি শার্ট পরে প্রচন্ড ঠান্ডায় হেঁটেছিলেন কিলোমিটার পর কিলোমিটার, কোনো ভ্যানিটির দরকার ছিল না, কোনো লাক্সারির দরকার ছিল না। আমি রাহুল গান্ধীর কোটা বড় সাপোর্টার নাও হতে পারি, তুলনা করছো কেন, হোয়াই ডু কম্পেয়ার, একটা কলার সঙ্গে আপেলের কম্পারিজন হয়, কলাটা কলা, আপেলটা আপেল, তাহলে এই গরমে স্যান্ডগঞ্জ হাঁটুক, আমি দেখি ক কিলোমিটার হাঁটতে পারে, মোমের পুতুল গলে যাবে, এয়ার কন্ডিশন ব্যাস এই জন্য দরকার হয়, মোমের পুতুল লিখে নাও, এই রোদে গলে যাবে এবং তারপরে চলে যাবে, এই জন্য ওটাকে মাঝে মধ্যে ডিপ ফ্রিজে নাহলে এয়ার কন্ডিশনে ঢোকাতে হবে। অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল এন্ড টোটো হাব, সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা, পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাস্তাপাড়া, যোগাযোগ 8100071948। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।